হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার নাসরিন জাহান আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। এই তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, মেয়ের স্কুলে যাব অ্যাসাইনমেন্ট জমা দিতে। তো ওর বাবা খেয়ে নিল আর আমরাও নিচে চলে এসেছি বাসার বাড়ির নিচে। তো এই তো মেয়ে হাঁটছে, ছোটো মেয়ে আমার কোলেই আছে। আর ওর বাবা ওই আমাদের কারেন্টের কারেন্ট ভরা দরকার ছিল, সেটা তো বাইক রেডি করছে। খুব ইচ্ছা ছিল বাইকে কীভাবে যাচ্ছে সেটা শ্যুট করার, কিন্তু আসলে কে শ্যুট করে দিবে সেই সুযোগটা হলো না। আমরা চারজন এই বাইকটাতেই করেই মানে সাধারণত মেয়ের স্কুলটাতে যাই। তো এই তো স্কুলে আর গিয়ে শ্যুট করা হয়নি, বাসায় এসে একটু ফ্রেশ হতে না হতেই দেখি ছোটো মেয়ের এই অবস্থা। সে আলুগুলো নিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার। এদিকে বড় বোন মানে খুব চেষ্টা করেছিল যেন না করতে পারে, বাট সে ডাইনিংয়ে নিয়ে এসেছে এগুলো, কিন্তু কাজ হয়নি সে করেছে। যাই হোক, একটু ওদেরকে নাস্তা করিয়ে দিয়ে তাড়াতাড়ি করে মানে রান্নার কাজে চলে এসেছি। তো এই তো এই মেশিনটা আমি ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি, এটা কাজে দিবে। সিম্পল একটা জিনিস, দেখা যায় ভ্যান গাড়িতেও পাওয়া যায়, 30 বা 40 টাকা এরকমই হবে। বাট এটা দিয়ে মাছকে তো খুব বেশ একদম ভালো পরিষ্কার করা যায়। আমার তো এটা সবসময় সঙ্গে, মাছ থাকলে মানে রান্না করলে আমার এটা লাগবে, বেশ উপকারী, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আজকে তেলাপিয়া মাছ ভুনা করবো আর সাদা খিচুড়ি করব বলার চাল দিয়ে, আর কলিজা ভুনা করে নেব। তো মেয়ে আবার খিচুড়ি পছন্দ করে না, ওকে আবার আমি বলেছি যে এটা হয়েছে ছেলে ভোলানো পোলাও। ও বলেছে মা পোলাও করো, ও পোলাও আর বিরিয়ানি, কিন্তু ও খিচুড়ি লাইক করে না। তো তাকে এভাবেই আমি সবসময় বোঝাই যে এটা ছেলে ভোলানো পোলাও। তো এটার নাম হয়েছে ছেলে ভোলানো পোলাও, সে এটাও এটা বুঝে আর কি, যে সে খুব খুশি হয়। তো ভাবছি যে বড় হলে হয়তো সে এটার নাম এরকমই হয়তো সাদা খিচুড়ি ডাকবে না, সেরকমই ডাকবে, কারণ তাকে এইভাবে আমি বুঝ দিয়েছি। একটা সময় হয়তো আমরা তার জীবনে থাকবো না বা দূরে থাকবে সে, তখন সে এগুলো মানে এনজয় করবে, শৈশবের এই কথাগুলো, এই ডাকগুলো খুব ভালো লাগে এগুলো ভাবতে, যে এক এক সময় এক একটা নাম দিলে সে ওইটা ওই নামেই ডাকে। এই তো রান্না করে নিচ্ছি, খুব অল্প পেঁয়াজ দিয়েছি, বেশি পেঁয়াজ লাগবে না এটাতে, যেহেতু পোলার চাল বেশি রিচ হয়ে যাবে পেঁয়াজ বেশি দিলে, বা আদা রসুন খুব অল্প পরিমাণে দিয়ে ভেজে নিচ্ছি। আর পরিমাণটাও যেহেতু কম সেহেতু মশলাটাও কম দিব, শুকনা গরম মশলা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আদা রসুনের গন্ধটা যেন আর না আসে। তো এই তো চাল আর ডাল মিলিয়ে হচ্ছে ছেলে ভোলানো পোলাও, আমার মেয়ের নাম এটা, সে তো আর অত কিছু বোঝে না। যাই হোক, তাকে অনেক কিছু দিয়ে এখনও বুঝ দেওয়া যাচ্ছে, কিন্তু সামনের দিনগুলোতে মনে হয় আর বোঝানো যাবে না, এখন তো বড় হচ্ছে সে মাশাল্লাহ। তো সে নার্সারিতে পড়ে, তো আমি চালগুলো ডালটা ভালো করে ভেজে নিচ্ছি একসাথে, এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ভালো করে ভাজা হলে তো এটার উপর ডিপেন্ড করে খিচুড়িটা কীভাবে হয়। আর আমি পানিটা দিব, যেহেতু আমি ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেহেতু পানিটাও আমি মানে চালের ডাবল পানিটাই দিব, মানে এখানে বেশি পানি দরকার নেই, ডালের জন্য আমি কোনো এক্সট্রা পানি দিচ্ছি না। এখানে 2 পট চাল নিয়েছি, 1.5 পট চাল নিয়েছি, আমি 3 পট পানিই দিব। হ্যাঁ, তারপরে আমি আবার একটু পানি জাস্ট একটু বেশি দিব, এটা জাস্ট একটা মনের ই যে হয়তো ডালের জন্য, কিন্তু দুইটা ডালই যেহেতু ভিজেছে সেহেতু চালের মতোই মানে সমান পানি দিলেই হবে, বেশি লাগবে না। তো এই তো চলছে রান্না, আমার সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে দিনটা কীভাবে কাটালাম সবটাই মানে মোটামুটি শেয়ার করেছি। তো পানি দিয়ে দিয়েছি, এখন পানি দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো এখন এটা মানে উতলে পড়েছে, তো এখন একদম ডিম করে দিব, চুলার আঁচটা একদম লো করে রাখবো। এদিকে ছোটো মেয়ে আমার কোলে চলে এসেছে, তো কোলে নিয়ে আমি কমিয়ে দিচ্ছি চুলাটা, খুব সাবধানেই করি আসলে, ওকে কোলে নিয়ে কখনো রান্নাঘরে আসি না, কিন্তু মাঝে মাঝে আর পারি না। তো এই তো ছোটো বোনের কষ্টের মানে ওকে কষ্ট মানে আমাদেরকে যতটুকু যন্ত্রণা দিয়েছে তার সে ই করে দিচ্ছে, আমাকে বলতেছে আমি গুছিয়ে দিই মা। বললাম যে আচ্ছা মা করো, এরকম সারাদিনই বেশ কয়েকবারই সে করে, আমি রান্নাঘরে গেলেই সে হাঁপড় দিয়ে দিয়ে চলে যায়। মাশাল্লাহ সে মানে বোঝে, মানে আমি যদি বলি বাবা শরীর খারাপ লাগছে তাহলে চুপচাপ থাকে, দুষ্টামি কম করে, আবার একটু গুছিয়েও দেয় টুকটাক। সামনের রুমটা তো প্রায়ই ওকে দিয়ে গুছাই, যে এলোমেলো তুমি করেছো তুমি গুছাও,
তো সে বোঝে গুছায়, তো সে তার অনেক কষ্ট হয়ে গেছে, সেটাই মানে বোঝাচ্ছে আমাকে। আমি সাউন্ড অফ করে দিয়েছি, সে বলছে ওরে বাবা। তারপর আস্তে আস্তে শিখুক আমার কথা হলো, এই তো সারাদিনই তো এলোমেলো করবে, এখন গুছাতেও তো হবে, ওইভাবে তো আর থাকা যায় না। এই তো তো আরেক চুলায় আমি ওই কলিজা ভুনাটা করে নিচ্ছি, একটু আলু দিয়েছি সাথে। এটা তো রেসিপি শেয়ার করার তেমন কিছুই নেই, জাস্ট ছেলে ভোলানো পোলাও, মানে সাদা খিচুড়িটা একটু দেখালাম। এই তো এভাবে চলছে দিন। আজকের দিনটা একটু মানে যেহেতু স্কুলে যাওয়া লেগেছে, সেহেতু একটু মানে ঝটপটি মানে সব কিছু করতে হলো। আর আমার আবার কাজ করে একজন খালা আছে, উনি আবার ছুটিতে আছে, তো উনি থাকলে আবার আমার অতটা কষ্ট হতো না। কিছু কাপড় ধোয়া লেগেছে, ঘর মোছা, এই কাজগুলো উনি করে, কাপড় ধোয়া আর ঘর মোছা। তো উনি আবার বাড়িতে গিয়েছে বেড়াতে, সেজন্য চার পাঁচ দিন আর কি, উনি বলেছে চার পাঁচ দিন, তো আমি ধরে রেখেছি এক সপ্তাহ। এই তো নেড়ে দিয়েছি, তো এক সপ্তাহ আমাকে একটু বেশি আর কি চাপ নিতে হবে, কারণ ছোটো মেয়েটা একদম বেশি ছোটো, আবার দেখা যায় অনেক টাইম ওকে আমার দিতে হয়, আমার সাথে সাথে ও মানে থাকতে চায়। তো এই তো রান্নার পর এসেছি, গোসল টোসল করে খেতে চলে এসেছি, বড় মেয়েকে খাবার দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ সে নিজের হাতেই খাওয়ার অভ্যাস করছে আস্তে আস্তে, চেষ্টা করছে আর কি। সময় লাগে, অনেক সময় লাগে, মানে ধরে বেশি ভাতটা বেশিক্ষণ নড়াচড়া করে, তারপরও আস্তে আস্তে ইনশাল্লাহ পারবে। আর এই তো ছোটো বোন তার সাথে সাথে, এই তো ছোটো বোন তার সাথেই আছে, আটার মতো লেগে সব সময়, তাতে সে খুব এনজয় করে এটা অবশ্য, মাশাল্লাহ মানে কখনো বিরক্ত হয় না, সব সময় সাথে সাথে, মাঝে মাঝে ওকে চুল টেনে ব্যথা দিয়ে দেয়, তারপর সে খুব মানে ছোটো বোনকে আমি যদি বলি হ্যাঁ রাইসা ডিস্টার্ব করো না, যদি ধমক দিই তাহলে সে আবার দৌড়ে আসে যে মা থাকো, তো ছোটো মা খুব মানে করে আর কি, সাপোর্ট করে ছোটো বোনকে, যেটা খুব ভালো লাগে আমাদের। তো এই তো আমরা আবার মানে ও রাইচারও যেহেতু 10 মাস বয়স, তো আমাদের সাথে সব খাবারগুলো অভ্যস্ত করছি, খিচুড়ি যেদিন করি তো করি, আর না করলে আমাদের সাথে আমরা যা খাই ভাত ডাল ওগুলো ট্রাই করি, মাছ করি, আবার মাঝে মাঝে দেখা গেলো আজকে ঝাল কিছু রান্না করবো ওর জন্য খিচুড়ি করে ফেলি। এই তো স্বাভাবিক আমাদের সাথে সব খাবারই একটু একটু দেই, যত দূর পারে খায়, আজকালকার বাচ্চারা তো এরকমই খেতে চায় না, অনেক ঝামেলা করে, সব মিলিয়ে মানে ট্রাই করি আর কি। তো এই তো রাইসা ডেকো না আপুকে, দেখে না ডেকো না, ঘুমা কাপু ঘুমা, তুমি দেখে আসো। ওই তো একটু র সাউন্ডটা রাখলাম, দেখালাম যে সে মানে তার বোনকে ডাকতে চলে যায়, মানে ও ঘুম থেকে উঠেছে বিকালে, এখন সে বোনকে মানে খুব জোরদারভাবে ডাকছে, উঠতেই হবে বোনকে, সে খুব মিস করে বোনকে, একটু সময় ঘুমিয়ে থাকলে তার মন খারাপ হয়ে যায়, মানে বোঝা যায় আর কি, ছোটো মানুষ তো। এই যে আমি সরিয়ে দিচ্ছে যে ডাকে না বোনকে, তুমি জানালার পাশে দাঁড়াও, ওর আবার খুব পছন্দ জানালার পাশে দাঁড়ানো, দাঁড়াও, কিন্তু সে বারবার সরিয়ে দিচ্ছে, মানে সরিয়ে চলে আসছে বোনের কাছে, বোনকে গিয়ে ধরছে আপা 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 এরকম করতেছে, কিন্তু বোন তো আর একটু ঘুমাবে, এটা আসরের পর ও আবার টাইম মানে খুব তাড়াতাড়ি উঠে যায় ঘুম থেকে, আমি উঠলেই আমার সাথে উঠে যায়। তো এই তো বিকালের দিকে যেটা নিয়ম সবসময় করি, মা চাচিদের দেখে এসেছি, সবসময় বিকালের দিকে ঘরটা আবার একটু ভালো করে ঝাড়পোছ করে, দুপুরে একটু এলোমেলো ছিল যা মেয়েদেরকে নিয়ে শুয়ে পড়েছি ওদেরকে ঘুম পাড়ানোর জন্য, তো একটু গুছিয়ে নিচ্ছি। সামনের রুমটা বিশেষ করে একটু ধুলাবালি যা হয়েছে ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, একটু মোছামুছি টেবিল যত দূর পাচ্ছি আর কি, বাচ্চাটাকে বসিয়ে রেখে করে নিচ্ছি। এইটুকু করার পর আসলে ফ্রেশ লাগে, আর এটা করার পরে ভাবছি মানে একটু চা খেয়ে নিব, তো একটু ঝেড়ে নিচ্ছি। আসলে যতই ঝাড়ি না কেন বাচ্চাদের ঘর টুকটাক ময়লা থাকে, আর এই যে দুপুরে কয়েকটা থালা বাসন ছিল ওগুলো আসলে ধোয়া হয়নি, সুযোগ পাইনি, এই যে ম্যাডাম আমার কোলে, তো একটু চা বানিয়ে নিচ্ছি, আর এক পাতিল গরম পানি সিদ্ধ দিয়ে দিলাম, তো আমাকে প্রচণ্ড পানি খেতে হয়, মানে গরম পানি পানি ফুটিয়ে খাই আমরা, তো ওটা ফুটতে দিলাম, আর এটা চা,
আর এই ফাঁকে আবার ছোট্ট সোনার জন্য একটু খিচুড়ি, মানে ছেলে বোনানোর পোলাও নিলাম, সাদা খিচুড়ি মানে ওর জন্য একটু নিলাম। তো একটু একটু ট্রাই করছি আর কি, যা খায় মানে নাস্তার মতো আর কি চেষ্টা করছি আর কি খাওয়ানোর। আসলে লাইফস্টাইল ব্লগ, আমি আমার লাইফস্টাইল ব্লগ যেহেতু শেয়ার করবো, সেখানে আমি কী করছি না করছি এগুলোই দেখাচ্ছি। বিকালের দিকে আমি আবার রিফিল করি কাগজ, মানে যদি যেদিন আমার থাকে কোনো কিছু ভরা, বিস্কিট ভরা বা মুড়ি ভরা। তো আজকে আবার গুড়া সাবানটা ভরতে হবে, এই কাজটা আমি করে নিচ্ছি। বিকাল টাইমে আমি সাধারণত এই কাজগুলো করি সবসময়, মানে অন্য টাইমে যেন আমার কোনো সমস্যা না হয়। বিকাল টাইমটা তো একটু ফ্রি থাকি, ঘোরাফেরা করি ঘরের মধ্যে, একটু হাঁটাহাঁটি করি, একটু গাছে পানি দিই, এই তো। তো ঢেলে নিচ্ছি চাকা, এটা বেশ ভালো সাবান, গোড়া সাবানটা বেশ ভালো, আমার কাছে ভালোই লেগেছে। আর ঘ্রাণটাও মানে বেশ সুন্দর, সুদিং একটা ঘ্রাণ, বেশ ভালো লেগেছে আমার কাছে। আর এই তো লাল চা বানিয়ে নিয়েছি একদম আদা দিয়ে, মানে শরীরটা একটু ব্যথা ব্যথা করছিল, বললাম যে একটু আদা দিয়ে ভালো করে চা করে নিই। আর এক মুড়ি দিয়ে চা খাওয়া, এটা খুব পছন্দের একটা খাবার আমার, খুব বেশি পছন্দ। দুধ চাও আমি মুড়ি দিয়ে খেতে পছন্দ করি, লাল চাও রং মুড়ি দিয়ে খেতে পছন্দ করি। তো এই তো সব জায়গায় গাড়ি থাকবে, আমার মেয়ের গাড়ি খুব পছন্দের। চাটা খেয়ে নিচ্ছি, ভালোই লাগছে, বেশি করে মশলাপাতি দিয়ে আদা দিয়ে লং দিয়ে চাটা বানিয়েছি। আর এই যে ম্যাডাম আমার সাথে সাথেই আছেন, যে আমাকে ধরে দাঁড়ানোর চেষ্টা করছে, এখন সে দাঁড়াতে পারে মাশাল্লাহ, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু হাঁটাটা এখনও স্টার্ট হয়নি, বাট ট্রাই করছে সে। কিন্তু অনেক চেষ্টা করছে সে মাশাল্লাহ, খুব খুশি এক্সাইটেড সে। তো এই তো সন্ধ্যার পরে আজ ইউজুয়াল বড় মেয়েকে আবার পড়তে বসালাম, সে একটু লিখছে আর ছোটো চন্তার সাথে ভাব করছে। বারবার তার কাগজ কলম যেটাই মানে ও করে সেটা ও টেনে নিতে হয়, বিশেষ করে পড়ার সময় তো সে মানে অল টাইমই তার, এই জন্য আমি ওকে নিয়ে নিয়ে অন্য রুমে যাই, আবার আসি ওকে একটু দেখি এরকম আর কি। ওর টিচারটা আবার আসবে একটু পরে। তো এই তো এই যে একটু বাইরে বৃষ্টি, এই জন্য আমি ওর ছোটোখাটো জিনিসগুলো জানালা দিয়ে শুকা দিলাম, মোটামুটি শুকিয়ে যাবে ফ্যানের বাতাসে, সে এখন খেলছে। আর হঠাৎ মাথাটা খুব ধরেছে, তাই একটু চা করে নিলাম। আসলে সারাদিন সামলাতে হয় বাচ্চাদের, মানে কষ্ট হয়ে যায় মাঝে মাঝে, খুব মনে চায় যে না একটু চা খেলে ফ্রেশ লাগবে। এই তো মাশাল্লাহ সে এখন বসে আছে, আর বড়